1863 খ্রিস্টাব্দে আমেরিকার লুইজিয়ানার একজন ক্রীতদাস ছিলেন, যার নাম ছিল পিটার। এই পিটার ছিলেন সেখানে ক্যাপ্টেন জন লিওন্সের একজন ক্রীতদাস। তখন আইনে এই ক্রীতদাসদেরকে তাদের মালিকদের সম্পত্তি হিসাবে দেখা হতো। এই পিটার সবসময় মুক্তিকামী ছিলেন। এই পিটার সে তার মালিকের কাছ থেকে পালাতে গিয়ে বহুবার চাবুকের আঘাতে জর্জরিত হয়েছিল। 1863 খ্রিস্টাব্দে সে পালিয়ে যাওয়ার পর নিউইয়র্ক থেকে প্রকাশিত হার্পার পত্রিকায় তার ছবি ছাপানো হয়। 1900 খ্রিস্টাব্দে আমেরিকার যতগুলো ছবি পাওয়া যায় তার ভেতরে এই পিটারের চাবুকে আহত হওয়ার ছবিটি অন্যতম। কিন্তু এখন প্রশ্ন আসে, এত নির্মমতার সোর্সটি কোথায়? আপনারা যদি বাইবেলে এক্সোডাস চ্যাপ্টারটি খোলেন এবং সেখানে যদি 21 নম্বর অধ্যায়ের 21 এবং 22 নম্বর আয়াতগুলো পড়েন, তাহলে সেখানে স্পষ্ট আছে যে যদি কোনো মালিক তার ক্রীতদাসকে লোহার রড দিয়েও পেটায়, কিন্তু তাতে যদি সে মারা না যায় তাহলে মালিকের কোনো শাস্তি হবে না, কারণ এই দাস হচ্ছে মালিকের সম্পত্তি। আমেরিকার বিখ্যাত অভিনেতা উইল স্মিথ একটি ছবি করেছেন, যে ছবিতে উনি এই পিটারের জীবনী তুলে ধরেছেন। ছবিটির নাম হচ্ছে ইমানসিপেশন, দেখে নেবেন। 1977 সালে আমেরিকায় রুটস নামে একটি বিখ্যাত সিনেমা তৈরি করা হয়, যা অ্যালেক্সেলের উপন্যাস অনুসারে। সেখানে দেখানো হয় যে কুন্টা কিন্তে নামক একজন মুসলিম ক্রীতদাসকে পেটানো হচ্ছে এবং তার নাম পরিবর্তন করানো হচ্ছে। আমেরিকায় অসংখ্য মুসলমান ক্রীতদাসদেরকে তাদের রুটস থেকে বা শেকড় থেকে উপড়ে ফেলা হয়, এই সিনেমাটি সেটাই বর্ণনা করে। এবং সেই প্রেক্ষিতেই আমরা জানি যে এই ধারার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন আমেরিকার সিভিল রাইটসের অন্যতম নেতা ম্যালকম এক্স। উনি তার শেষ নাম অর্থাৎ লাস্ট নেম এক্স রেখেছেন এই জন্যই, উনি বলতেন যে আমার পূর্বপুরুষদেরকে আফ্রিকার কোথা থেকে নিয়ে এসছে এবং তারা কোন বংশের আমি জানি না, তাই আমার যারা পূর্বপুরুষ ছিল তাদের যারা মালিক ছিল তাদের নাম অনুসারে আফ্রিকান কালোদেরকে আমেরিকার নাম দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের লাস্ট নেম যেগুলো গ্রহণযোগ্য না। এবং এই ম্যালকম এক্সকে গুলি করে হত্যা করা হয়েছিল 60-এর দশকে। 1793 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসন ডিসকভারি ডক্ট্রিনকে আমেরিকার আইনের অঙ্গীভূত করেন। এই আইনে অর্থাৎ ডিসকভারি ডক্ট্রিন অনুসারে কোনো ভূমি আবিষ্কৃত হলে সেই ভূমি আবিষ্কারক দেশের অংশ হবে এবং সেখানকার আইন অনুসারে ওই ভূমি পরিচালিত হবে। এই ডক্ট্রিনের বা এই আইনের উৎস হচ্ছে পোপ নিকোলাস 1500 শতাব্দীতে সারা বিশ্বকে খ্রিশ্চান চার্চের ভ্যাটিকান চার্চের অন্তর্ভুক্ত করে তাদেরকে দাস হিসাবে ক্যাথলিক ধর্ম বা সেই ভ্যাটিকানের অধীনস্থ করতে হবে, তাদেরকে স্লেভ করা যাবে। এর পরবর্তীতেই আমরা জানি যে ব্রিটিশ এবং ইউরোপীয় ইম্পেরিয়ালাইজেশনগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই ডক্ট্রিন প্রচলিত ছিল বহু বছর। 1823 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধান বিচারপতি মার্শাল
ম্যাকিন্টস মামলায় এই আইনটি আবার তুলে ধরেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আইন হিসাবে আবার নিশ্চিত করেন। এই ডিসকভারি ডক্ট্রিন চলতে থাকে 2023 খ্রিস্টাব্দের অর্থাৎ এই বছরের মার্চ মাস পর্যন্ত। গত বছরের জুলাইতে পোপ ফ্রান্সিস যখন কানাডা ভ্রমণ করেন তখন পোপ ফ্রান্সিসকে রিকোয়েস্ট করা হয়েছিল যাতে উনি ডিসকভারি ডক্ট্রিনের বিরুদ্ধে কথা বলেন এবং চার্চের অবস্থান পরিষ্কার করেন। এর আগে বলা বাহুল্য, বিভিন্ন চার্চ গত মাত্র 15-20 বছরে এই ডিসকভারি ডক্ট্রিনের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করে, কিন্তু ইতিহাসে এই ভ্যাটিকান এবং অন্যান্য চার্চের কারণে অনুপ্রাণিত হয়ে অসংখ্য মানুষকে আফ্রিকা এবং বিভিন্ন দেশ থেকে এনে দাস বানানো হয় এবং এটার মূল ভিত্তি ছিল বাইবেল। 2012 সালে জাতিসংঘের অর্থাৎ ইউনাইটেড নেশনসের ফোরাম ফর ইন্ডিজিনাস পিপল এর অধীনে এই ডিসকভারি ডক্ট্রিনকে কনডেম করা হয় বা ধিক্কার জানানো হয় এবং ঐতিহাসিকভাবে এই আইন প্রয়োগের মাধ্যমে বিশ্বে যে অনৈতিকতা চলেছে সেই বিষয়ে ইনভেস্টিগেশন বা অনুসন্ধানের নির্দেশনা দেওয়া হয়।